কি সুন্দর আঁকতেছে, তাই না? কতদিন পর যে ছাদে আসছে তার ঠিক নাই। অনেক মিস করছি এদের আমি, অনেক অনেক। কি অবস্থা হয়েছে সব গাছের! এজন্যই আমরা এই গরমে গাছের কোনো অবস্থা নাই। মরিচ গাছের কি অবস্থা হয়েছে দেখছেন? এটা পানি হয়তো কম হয়েছিলো ওই জন্য এটা হয়েছে, এখন আবার পানি অতিরিক্ত দিছে। পুঁই শাকের ফল লাগাইছে। এই যে বেগুন গাছ, পুঁই শাক গাছ, দেখেন পেঁপে গাছও আছে ছাদে। এই যে আরও কিছু বেগুন গাছ, এই যে এটা হলো একটা কি শাক গাছ, এটা তো এটা হলো আপনার কাটা মুকুট, এটা মাধুরীলতা, মেহেদি গাছ, তুলসী পাতা, গোলাপ, এটাও গোলাপ, এটাও, আর এইটা হলো আপনার এটা কি যেন কাঠ গোলাপ। কি সুন্দর না, মাশাআল্লাহ! কাঠটাও অনেক সুন্দর লাগতেছে, কত সুন্দর। এটাও আর একটা কাঠ গোলাপ। আর এই যে লেবু ধরছে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর লেবুগুলো ধরছে, মাশাআল্লাহ অনেক লেবু ধরছে গাছে, প্রচুর লেবু ধরছে, মাশাআল্লাহ। এইটা হলো আপনার কুমড়া গাছ, এই দেখেন কিচ্ছু একটা গাছে কি সুন্দর পেয়ারা ধরছে, ছোট্ট একটা গাছ, 5 ইঞ্চি গাছ। এই যে আর একটা গাছ, এইটাও ধরছে অনেকগুলা পেয়ারা। এই যে বেগুন গাছগুলো যত্ন নিলে যা হয়, আর মনটা একটা, এই যে ফুল চলে আসছে অনেকগুলা। এই যে একটা গাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মরিচ গাছ অনেক সুন্দর, মরিচ গাছটা। আর এগুলো সব রাম তুলসী, অনেক সুন্দর। এই যে বেগুন গাছ, এই দেখেন সে কোথায় লুকায় আছে, এই যে গোলাপ গাছগুলো, এটা অ্যাডোনিয়াম, এটাও অ্যাডোনিয়াম, এটা গোলাপ, এটাও গোলাপ, এটাও গোলাপ, এটাও গোলাপ, এইটা হলো টমেটো। কি সুন্দর টমেটো, মাশাআল্লাহ! এই দেখেন আর একটা কোথায় টমেটো ধরছে, দেখছেন? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এই যে বেলি, আমার সবচেয়ে প্রিয় ফুল। এই যে আর একটা কালো, অনেক সুন্দর না, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কাঁটা মুকুট, এটা লেবু গাছ, এটা মেহেদি গাছ, এইটা হলো বোম্বাই মরিচ গাছ, ঢেকে রাখছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সজনা গাছ দেখছেন, সাদে সজনা গাছ, কি সুন্দর না। ঢেঁড়স গাছ, এই যে দেখেন ঢেঁড়স ধরছে গাছে। এই যে আর একটা কাঠগোলাপ, সুন্দর না, মাশাআল্লাহ অনেক সুন্দর কাঠগোলাপটা। গন্ধরাজ, এটাও গোলাপ, মরিচ, এই যে দেখেন মরিচ, মাশাআল্লাহ। এই দেখেন কি পরিমাণে মরিচ ধরছে, এই যে দেখছেন অনেকগুলা মরিচ। এই যে আর একটা মরিচ গাছ দেখেন, এটা না আসাই বেগুন মরে, কি জন্য বলে এটা ভুলে গেছে, এখন সময় মনে পড়তেছে না। বেগুন পটল তোলে সেই অবস্থা হয়েছে, বেগুনের পটল তোলার।
এই যে এদিকে আরো ছোট ছোট চারা দেওয়া আছে, এদিকে হচ্ছে গাছ চারা দেওয়া সবগুলা গাছ। এই দেখেন বেগুন পটল তুলতেছে। এই হলো আমার ছাদ বাগান, সুন্দর না? কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন, লাইক দিয়ে শেয়ার করে। আল্লাহ হাফেজ।